আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেরি, আর আমার চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। এক গুচ্ছ সবুজের সমারোহে চলে এসেছি আর ভাবলাম আপনাদেরকেও নিয়ে আসি। যে নার্সারিটাতে এসেছি এটা হচ্ছে হাজনা নার্সারি, যেটা বাগনানে। গাছ ভালোবাসে না এমন কোনো মানুষ আছে নাকি? না, মনে হয় নেই। সারা বছরভর না হলেও প্রত্যেকে কিন্তু কম বেশি শীতকালে একটা গাঁদা ফুলের গাছের চারা হলেও কিন্তু এনে বসায়, তাই না? আমরা যেহেতু কেউই প্রফেশনাল গার্ডেনার নই, তাই চারা বসানোর পরেও সেটার সঠিক পরিচর্যা না করার জন্য চারাটা কিন্তু মরে যায়, তাই না? তাই গাছ লাগানোর পূর্বে মাটি তৈরি করা থেকে শুরু করে পানি দেওয়া, সারের পরিমাণ এবং সবটুকু আজকে বিস্তৃতি আপনাদের সামনে দেব। আশা করি আপনাদের কাজে লাগবে। গোড়া বা মূল যেটা হোক না কেন, সেটাই কিন্তু আসল। ওটাই গাছটাকে সতেজ থাকতে এবং বেড়ে উঠতে সাহায্য করে। তো প্রথমে আমরা জেনে নেব যে মাটিটা কিভাবে সুন্দর করে আমরা তৈরি করব। আচ্ছা, মাটিটা তৈরির সময় মাটি আগে গুঁড়ো করতে হবে। আচ্ছা, গুঁড়ো করে রোদ খাইয়ে শুকনো করতে হবে। আচ্ছা, শুকনো করে তারপরে হয়তো ফসফেট দিয়ে হবে। ফসফেট, শিংকুচো, ধনচে খোল, নিম খোল, বাদাম খোল, সর্ষে খোল। আচ্ছা, দিয়ে মাটিটা তৈরি করতে হবে। আচ্ছা, 15 দিন পরে গাছটা লাগানো হবে। নার্সারিতে আসার সময় আমি সব সময় একটা পেন আর খাতা ব্যাগের মধ্যে রাখি, যাতে করে কি হয় আমি যে গাছগুলো নিচ্ছি অনেক সময় নাম ভুলে যায় বাড়ি গিয়ে, তো সেগুলো লিখে নিই। তো এই যে গাছগুলো, এগুলো হচ্ছে ভার্মেনা। এরকম ছোট্ট ছোট ফুল হয়, ঠিক নাকছাপির মতো দেখতে ফুলগুলো। আর ওই দিকে আছে পেনজি, ওই যে লাউ পাতার মতো দেখতে গাছগুলো, ওগুলো হচ্ছে পেনজি। এই দেখুন, চিনতে পেরেছেন এই গাছটা? বলুন তো কি, স্ট্রবেরি। হ্যাঁ, কত সুন্দর দুটো স্ট্রবেরি হয়ে আছে, দেখতে পাচ্ছেন? একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন। আজকে তো বাড়ি থেকে ঠিক করে বেরিয়েছিলাম যে ফুলের গাছ নেব, কিন্তু স্ট্রবেরি গাছটা দেখার পরে নেওয়ার ইচ্ছা হচ্ছে। ফুলটা অসম্ভব সুন্দর, সাদা ফুল, সবুজ গাছে দেখতে এত মিষ্টি লাগছে, আর স্ট্রবেরি গাছগুলো মাশাআল্লাহ এখানে অনেক অনেক সুন্দর। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি ভালো লাগাটাকে একটু পরিচয় দিতে চান তাহলে একবার হলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। গাছগুলোর মতো আমরা যদি সম্পর্ককেও সুন্দর করে পরিচর্যা করি তাহলে একদিন সম্পর্কগুলো এই গাছগুলোর মতো অনেক সুন্দর আর ঘ্রাণময় হয়ে উঠবে, তাই না? তো হাঁটতে হাঁটতে গোলাপ গাছের কাছে চলে এসেছি, আর আব্বার লেখা কবিতার দুটা লাইন অনেক বেশি মনে পড়ছে। কাঁটা ফুলে রয়, ফুলের সুগন্ধে নয়, কাঁটার আঘাত শৈলে ঘ্রাণ সুগন্ধময়। জানি না কতটা বুঝতে পারলেন, বুঝতে পারলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। নার্সারি থেকে গাছ কেনার সময় ফুলের কুঁড়ি সমেত গাছগুলো কিনবেন, আর গাছটা কিনে বাড়িতে নিয়ে গিয়ে 2 দিন ছাওয়ায় রেখে দেবেন, তারপরে সেটাকে প্রতিস্থাপন করবেন। ভার্মেনা, আর এটা হলো এ জাজেনিয়া, জাজেনিয়া ফক্স। নার্সারিতে যাওয়ার সময় অবশ্যই কিন্তু একটা ব্যাগ বা থলে হাতে নিয়ে যাবেন, কারণ এখানে কিন্তু সেটা দেওয়ার কোনো সুবিধা নেই। আর ছোট গাছ যেগুলো আছে তো মোটামুটি সাথের মধ্যে দামেই পেয়ে যাবেন। যদি একটা গাছের দাম টপ সমেত 30 টাকা হয় তাহলে টপ ছেড়ে কিন্তু 2 টাকা কম হবে। তো দিন শেষ, এবার ফেরার পালা ঘরেতে। তো এই যে গাছগুলো আমি নিয়ে নিলাম,
এবার রওনা দেব। আর অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা, আর এই আঙ্কেল আন্টিগুলো কিন্তু অনেক অনেক ভালো, অনেক কোঅপারেটিভ, ইনাদের ব্যবহার খুবই ভালো। তো আপনারা বাগনান থেকে আন্টিরা এসে ওখানে হাজরা নার্সারি বললেই আপনাকে নামিয়ে দেবে। তো আজকের মতো এটুকুই, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনোভাবে, আর ততক্ষণ আপনি নিজে ভালো থাকবেন আর ভালো রাখবেন। ঠিক আছে, অনেক ভালো লাগলো, আসি আন্টি, আসছি আঙ্কেল।